অসাধারণ নকশা আর পরিপাটি বাড়িতে ভূতের বসবাস। শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা। 200 কোটি টাকা ব্যয়ে পাঁচতলা বাড়িটি ভূতের দখলে, এমন শুনলে কার চোখ কপালে উঠবে না। এমনই এক বাড়ি রয়েছে বাংলাদেশের ঢাকায়। প্রায় এক যুগ ধরে চলছে ভূতুরে বাড়ির নির্মাণ কাজ, তবুও হয়নি শেষ। নির্মাণাধীন বাড়িটি দেখে ভয় পান এলাকার মানুষেরা। জনসাধারণের মতে নিশ্চয়ই কিছু রয়েছে বাড়িটিতে, তা না হলে কেন মানুষের বসবাস নেই। রাজধানীর রামপুরা বনশ্রীর 6 নং রোডের বি ব্লকের 15 নম্বর বাড়িটি নিয়ে জনগণের কৌতূহলের শেষ নেই। বাড়ির সামনের সাইনবোর্ডে স্পষ্ট করে লেখা, বাড়িটি প্রকৃতির সৌন্দর্যের প্রতীক। বাড়িটি সৌন্দর্যের গুণগান গায়, এ বাড়ি প্রাকৃতিক সৌন্দর্যের অফুরন প্রকাশ। প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়েই বাড়ির নকশা করা হয়েছে বলে দাবি বাড়ির মালিকের। এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ির মালিক যুক্তরাষ্ট্র প্রবাসী এইচ এস সোলাইমান দেশে আসলে বাড়িটির নির্মাণ কাজ চলে, আর দেশে না থাকলে নির্মাণ কাজ বন্ধ থাকে। হঠাৎ এমন কাজ বন্ধ থাকায় নানান জল্পনা কল্পনার পারদ আরও উপরে ওঠে। সবার কাছে বাড়িটির পরিচয় হয়ে ওঠে ভূতরে বাড়ি। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।